দেখুন, এবার কালো গাউনে ফ্যাশন ওয়ার্ল্ড মাতালেন প্রিয়াঙ্কা। হলিউড থেকে বলিউড সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই অভিনেত্রীর ব্যস্ততা এখন তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম হলিউড ছবি বেওয়াচ। মুভি রিলিজ হয়ে গেলেও এখনও অনেক কাজ তার হাতে, তবে তার মাঝেই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি সবার নজর কেড়েছে। সম্প্রতি দ্য কাউন্সিল অফ ফ্যাশন ডিজাইনার্স অফ আমেরিকান অ্যাওয়ার্ড 2017-তে উপস্থিত ছিলেন তিনি। কালো লোনের গাউনে সকলের নজর কাড়লেন প্রিয়াঙ্কা। টুইটার থেকে ইনস্টাগ্রামে সমস্ত সোশ্যাল সাইটে গ্ল্যামার নাইটে সেই সব ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। গ্ল্যাম নাইটে শুধু উপস্থিতি নয়, এই অ্যাওয়ার্ডের এক বিশেষ অংশে মঞ্চেও দেখা গিয়েছে তাকে। সারাদিনই সেই অ্যাওয়ার্ডের নানা মুহূর্তে ফ্রেমবন্দি প্রিয়াঙ্কা পোস্ট করেন তার সোশ্যাল সাইটে, যা কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে শুধু ছবি নয়, মজার একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। কাজের পাশাপাশি খুব যে মজা করেছেন তিনি তা বোঝাই যাচ্ছে ভিডিও দেখে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।